বছরের প্রতিটি মঙ্গলবার পূজা পার্বণের বিশেষ রীতি আছে। মঙ্গলবারে বজরংবলীর বিশেষ করে পূজা করা হয়ে থাকে। আমি আজকে আপনাদের সামনে বলবো, আপনারা যদি জীবনের বিভিন্ন প্রকার সমস্যা থেকে মুক্তি পেতে চান, তাহলে অবশ্যই প্রত্যেক শনি এবং মঙ্গলবার বজরংবলীর পূজা পার্বণ করুন। কিভাবে করবেন, কি দিলে বজরংবলী অত্যন্ত সন্তুষ্ট হন, আসবো বিস্তারিত আলোচনায়। তাই প্রত্যেককে আমাদের এই ধর্মকথা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ভিডিওটি দেখুন, আশা করি উপকৃত হবেন। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে বিশেষ করে একটি আবেদন, ভিডিওটি দেখা হলে যদি মনে হয় এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলি আপনার কোনো প্রকার উপকারে আসতে পারে, তবে অবশ্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। হনুমানজি পুজো করলে আপনার জীবনে আসবে সফলতা। বলা হয়ে থাকে হিন্দু শাস্ত্রে 33 কোটি দেবদেবীর কথা উল্লেখ আছে, আর এই প্রত্যেক দেবদেবীর আরাধনা একটি নির্দিষ্ট তিথি রয়েছে। আমাদের সপ্তাহের প্রতিটি দিনই কোনো না কোনো দেবদেবীর পূজার কথা উল্লেখ আছে। তেমনি মঙ্গলবার হিন্দুশাস্ত্রে হনুমানজির পূজোর কথা উল্লেখ আছে। মঙ্গলবার হনুমানজির পূজো করলে পারিবারিক অশান্তি দূরীভূত হয়, পরিবারের ওপর কুদৃষ্টি পড়বে না। মঙ্গলবার হনুমানজির পূজো করা হয় কারণ মঙ্গলবার হনুমানজির জন্ম হয়েছিল, তাই সপ্তাহের এই দিন হনুমানজির পূজো করার উপযুক্ত সময়। শনিবারও হনুমানজির পূজো করা হয়, এই নিয়ে শাস্ত্রে একটি ব্যাখ্যা আছে। যখন লঙ্কা অধিপতি রাবণ নবগ্রহকে বন্দি করেছিল, তখন হনুমানজি এই সময় সীতাকে উদ্ধারের জন্য লঙ্কায় গিয়েছিলেন। হনুমান নবগ্রহকে উদ্ধার করেন এবং নবগ্রহের মধ্যে শনিদেব হনুমানকে আশীর্বাদ দেন যে হনুমান দেব তার ভক্তের ওপর যে দিন শনির যে কুদৃষ্টি পড়বে তা থেকে উদ্ধার করতে পারবেন। এই কারণে প্রত্যেক শনিবার যদি হনুমানজির পূজো করা হয়, শনির কুদৃষ্টি থেকে উদ্ধার হবেন। হনুমানজি পূজোর জন্য প্রয়োজনীয় উপকরণ। হনুমানজি পূজোর আগে হনুমানজির মূর্তির সামনে প্রদীপ, ধূপ, কলা, জল, সিঁদুর, লাল কাপড় রাখতে হবে। শাস্ত্রমতে লাল কাপড় পরিহিত হনুমানজির মূর্তি বেজায় শুভ, তাই হনুমানজির উদ্দেশ্যে লাল কাপড় নিবেদন করুন। হনুমানজির পূজোর পদ্ধতি। পূজার জায়গাটি ভালো করে পরিষ্কার করে লাল কাপড়ের উপর হনুমানজির মূর্তি বা ফটো রাখুন। পূজোর আগে হনুমানজির মূর্তিটি ভালোভাবে ধুয়ে নিন। ঠাকুরের সামনে ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে দিন। হনুমানজির গলায় মালা পরিয়ে দিন। হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। হনুমানজির উদ্দেশ্যে 5টি কলা দান করে কখনোই ভুল করবেন না, কারণ এই ফলটি হনুমানজির অত্যন্তই প্রিয়, তাই হনুমানজির সামনে অবশ্যই কলা দিন। এছাড়া প্রতি মঙ্গলবার স্নান করে হনুমানজিকে পুজো করে হনুমান চল্লিশা পাঠ করলে মনের অন্তর থেকে ভয় দূরীভূত হয়
এর ফলে আপনি সমস্ত বাধা অতিক্রম করতে পারেন। প্রতি মঙ্গলবার হনুমানজির পুজো করলে পারিবারিক ধনসম্পত্তির অভাব থাকে না। নিয়ম করে হনুমানজির পুজো করলে আপনার মনের ইচ্ছা পূরণ হয় এবং আপনি মনের মতো চাকরি পেতে পারেন। হনুমানজির পুজো করলে আপনার বুদ্ধি শক্তি বৃদ্ধি পায় এবং খুব সহজেই আপনি সব কিছুতে জয়লাভ করতে পারেন। এবং সর্বশেষে বলবো, হনুমানজির পুজো করলে আপনার গুড লাক সর্বক্ষণের সঙ্গী হয়ে ওঠে। বন্ধুরা, প্রতি মঙ্গলবার হনুমানজি পুজোর যে বিশেষ গুরুত্ব তা আপনাদের সামনে উল্লেখ করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক করবেন, আপনার বন্ধু গ্রুপের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না। আজ মঙ্গলবার, তাই হনুমানজির এই বিশেষ পুজো পদ্ধতি আপনারা যদি করেন তাহলে উপকৃত হবেন। এছাড়া সন্ধেবেলায় হনুমানজির সামনে আপনি যদি একটি কর্পূর দিয়ে আরতি করেন এবং হনুমান চল্লিশা পাঠ করেন দক্ষিণ দিকে মুখ করে, খুবই সুফল লাভ করতে পারেন। যদি আপনার পক্ষে সম্ভব হয় অবশ্যই এই বিশেষ ক্রিয়াটি আপনি করুন, আশা করি উপকৃত হবেন। এবং জয় হনুমান, জয় মারুতি, জয় পবন নন্দন এই বিশেষ বক্তব্য মন্ত্র উচ্চারণ করতে পারেন। যারা যারা হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, মনে রাখতে পারেন, তারা অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করবেন। আর যাদের পক্ষে হনুমান চল্লিশা পাঠ করা সম্ভব নয়, তারা কিছুটা পরিমাণ কয়েকটি শ্লোক অন্তত মনে রাখবেন, পাঠ করার চেষ্টা করবেন। এক্ষেত্রে আরেকটি কথা আপনাদের জানিয়ে দিই, হনুমান চল্লিশা পাঠ করলে যেরকম শুভ ফল লাভ হয় তেমনই হনুমান চল্লিশা পাঠ আপনি যদি শোনেন তাতেও আপনার শুভ ফল লাভ হবে। আমি কিছুটা আপনাদের হনুমান চল্লিশা পাঠ শোনাচ্ছি, যদি ভালো লাগে শুনতে থাকুন। জয় বীর হনুমান সর্বগুণধার, রচি বোঝে তব গাথা কি সাধ্য আমার, নিজ গুণে নিজ গান করহ কীর্তন, কেশরীর ক্ষেত্রজাত পবন নন্দন, অঞ্জনার করে থাকি দেখিলে যেমনি, পূর্বাচলে উদিত রক্তাবদিনমণি, তাহারে লোভিতে ইচ্ছা জাগিল মনেতে, লম্ফদান দেয়া তুমি মাতৃকোর হতে, বীরত্ব দেখিয়া ভীত দেবদিনমণি, আপনা রক্ষিতে গেল ইন্দ্রের সদন, বজ্রের পহারে হনু ভাঙেন তখন, মাতৃকোরে পড়ে শিশু হয়ে অচেতন, হনুহীন হও বলি হনুমান নাম, ব্রহ্ম জ্ঞান অর্জন করে ব্রহ্মার ধাম, দেবকার্য সিদ্ধ হেতু জনম তাহার, একলাফে যায় বেশে সাগরের পার, সুগ্রীবের মন্ত্রী তিনি শ্রীরামের দাস, অতুল বিক্রমশালী কিষ্কিন্ধায় বাস, সীতা অন্বেষণে গেল সাগর পার, লঙ্কাকাণ্ড কোরিয়ানে সীতা সমাচার, মহাবীর সুপণ্ডিত তিনি বজরঙ্গী, দুষ্টের দমনকারী সৃষ্টির সঙ্গী, স্বর্ণবর্ণ গাত্রতার রক্ত আবরণ, কন্যেতে কুণ্ডল শোভে সুবর্ণ বরণ, বজ্র সমহস্তে শোভে রাম জয় ধ্বজ্জা, গদা শোভে স্কন্ধপুরী দুষ্টি দিতে সাজা, ভক্তিতে বাঁধেন তিনি রামগুণমণি, ভক্তাধীর ভগবান শেখালেন তিনি, শ্রীরামের প্রিয়াসতী সীতার বরেতে চারিযুগ অমর হইলেন মাহিতে, বড় মায়াধার ওই রাবণ নন্দন, ভাতাসহ রাঘবের করিল হরণ, তাহারে বাঁধিয়া যিনি শ্রীরামে উদ্ধারে, তাহার বীরত্বগাথা কে কইতে পারে, তাহার কৃতিত্ব কথা কি কইব আমি, না পায় যাহার সীমা নারদ আপনি, তাহার ভক্তিতে প্রীতি দেব গজানন, ধার্মিকেরা সদাবন্দে যার শ্রীচরণ, বীরশ্রেষ্ঠ হয়ে যিনি আপনা পাশরী, সদানন্দে রণজিনী রাম নাম সরি, রাম হতে রাম নাম শ্রেষ্ঠ প্রমাণিতে, গন্ধমাধব পর্বত আনি দিলা রাতে, শত আট নীলপদ্ম রাম নাম বলে উপহার দেয় আনি রাম অবহেলে, আমি অতি মূঢ়মতি কি গাইব গান, নিচগুণে কণ্ঠ পড়ে হও অধিষ্ঠান,
তব কৃপা না মিলিলে এ জগতে হয়, ধর্ম অর্থ কাম মোক্ষ সব বৃথা যায়। ভূত প্রেত দৈত্য দানব নাম গানে যার, ভয়েতে পালাই দূরে এই কথা সার। গ্রহরাজ সনস্য গুণে বস যার, গ্রহদোষ কেটে যায় নামিতে তাহার। জ্ঞান নাম সব পাপ সব রোগ হরে, সেই প্রভু বিরাজিত মম হৃদি পড়ে। দুষ্টি দমন করে সৃষ্টি করে স্থিতি, অনাথের নাথ তুমি অগতির গতি।